हेलो माय लवली व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आमार एक प्रवासी छोटो भाई अनेक रिक्वेस्ट करे छिलो सूपर रेसिपी देवार जोन्नो, ताई तार रिक्वेस्टेर भिडियोटा आज दिलाम। तो चलुन देखे आसि ए चिकेन सूपटा किभाबे तैरि करा जाए। चिकेन सूपटा तैरि करार जोन्नो एखाने आमि 5-6 चिकेनेर टुकड़ा नियेछि आर चिकेनटाके आमि এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেন স্যুপটা রান্না করার জন্য এখানে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টুকরা বাটার। বাটারটা গলে আসলে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা চিকেনগুলো। বাটারের সাথে চিকেনটাকে ভালোভাবে ভেজে নিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এই পর্যায়ে একটু নেড়েচেড়ে নিব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। চিকেনটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব 3 মগ পানি। এখানে আমি নিয়েছি রসুন কুচি, আদা কুচি ও পেঁয়াজ কুচি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিব আদা কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন এই পর্যায়ে একটু নেড়েচেড়ে নিব ও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন মাংসটাকে আমি তুলে নিচ্ছি। এখন মাংসটাকে আমি ছিঁড়ে নিয়ে আসব। এবার এর মধ্যে কিছু আমার পছন্দের সবজি অ্যাড করব। এখানে আমি নিয়েছি গাজর কুচি, নিয়েছি পেঁয়াজ পাতা কুচি, নিয়েছি টমেটো কুচি, নিয়েছি ক্যাপসিকাম কুচি, নিয়েছি 3-4 কাঁচামরিচ। কাঁচামরিচটা এভাবে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। প্রথমে আমি এখানে গাজর দিয়ে দিব, কারণ গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে। এখন এখানে দিয়ে দেব কাঁচামরিচ কুচি আর বাকি সবজিগুলো পরে দিয়ে দিব। এখন বাকি সবজিগুলো দিলে তা ভর্তা হয়ে যাবে। এখন গাজরটাকে আমি সেদ্ধ করার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। গাজরটা সেদ্ধ হতে হতে আমি মুরগিটাকেও ছিঁড়ে নিয়ে আসব। মাংসটাকে আমি এভাবে ছিঁড়ে নিয়েছি। এরই মাঝে গাজরটাও আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকনাটাকে উঠিয়ে আমি মাংসটাকে দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস। আপনারা চাইলে সাদা ভিনেগারটাও দিতে পারেন। দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস। দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। এখন এই পর্যায়ে আবারও ভালোভাবে এটাকে নেড়েচেড়ে নিব। এখন আমি এখানে বাকি সবজিগুলো অ্যাড করে দিব। দিয়ে দিব ক্যাপসিকাম কুচি, দিয়ে দিব পেঁয়াজ পাতা কুচি, দিয়ে দিব টমেটো কুচি। এখন এটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিব।
আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লোর পানি দিয়ে গুলে রেখেছি। এখন এটাকে সুপের মধ্যে দিয়ে দিব, একেবারে দিব না, আস্তে আস্তে করে দিয়ে দিব আর নেড়েচেড়ে নিব। আমি আগে থেকেই একটি ডিম ফেটিয়ে রেখেছিলাম, এখন এই ডিমটাকে সুপের মধ্যে দিয়ে দিব ও নেড়েচেড়ে নিব। আমি স্যুপটাকে নামানোর আগে এখানে দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি মশলা, এতে করে স্যুপের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। চিকেন স্যুপটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। এখন আমি এই চিকেন স্যুপটাকে পরিবেশন করে নিব। চিকেন স্যুপটা কিন্তু ভীষণ মজা হয়েছে। আপনারা আপনাদের বাচ্চাদের এভাবে চিকেন স্যুপ ঘরে তৈরি করে খাওয়াবেন। আপনারা যদি আমার কাছ থেকে কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে তা জানাবেন, আমি চেষ্টা করব খুব সহজভাবে আপনাদের সাথে তা শেয়ার করার জন্য। আজকের চিকেন স্যুপের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।